আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর এই যে পাকা বুড়িটাকে দেখতে পাচ্ছেন, ও হচ্ছে আমাদের বাসার ম্যানেজারের মেয়ে। আপনারা তো অনেকেই বলেন, আপু আপনার বাসা তো গোছানো থাকে, কোনো বাচ্চা কাচ্চা নেই। তাই আসলে গোছানো থাকে, বাচ্চা কাচ্চা নেই, এটা ঠিক। কিন্তু এই যে পাকা বুড়িটাকে দেখছেন, ও কিন্তু বেশিরভাগ আমার বাসায় থাকে। ওই কিন্তু যথেষ্ট এলোমেলো করার জন্য। আবার এলোমেলো করলে কি হয়, একটু গুছিয়েও আমাকে সাহায্য করে। এই যে দেখেন, আমার কিচেনে চলে এসেছে, এসে আমার ক্যাবিনেটের সঙ্গে খেলা করছে, এক একটা নিচে ফেলছে আর আমি গুছিয়ে গুছিয়ে উপরে রাখছি। ছোট বাচ্চা তো, এখন অনেক কৌতূহল ওদের। এই সময়ে ওদেরকে সব কিছু দেখতে বুঝতে সুযোগ দিতে হয়। এ কারণেই আমি ওর সঙ্গে সঙ্গে আছি, যাতে কোনো কিছু ফেলতে গিয়ে বা কোনো কিছুর সঙ্গে জোরে আঘাত না পায়। এখন আমার ফ্রিজে চলে এসেছে, আর ফ্রিজের যে একটা ফাঁকা জায়গা, ওই জায়গাটায় না ও বসে থাকে। আমার খুব মজা লাগে বিষয়টা দেখতে। আর খুব লক্ষ্মী একটা বাচ্চা, খুব সুন্দর একটা বাচ্চা, দেখলে আদর করতে ইচ্ছা করে, কিছু বলতে পারি না, আর বলিও না। ভীষণ ভালো লাগে আমার ওর সঙ্গ। আর এখন একটু ছাদে চলে আসলাম। এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগেই করা, বেশ কয়েকদিন হয়ে গিয়েছে। আপনারা তো অলরেডি দেখে নিয়েছেন, আমি এই মরিচ গাছ থেকে মরিচ কেটেও ফেলেছি। এটা হচ্ছে এক হাত সাইজের একটা মরিচ গাছ। আর এই যে কর্নারে এখানে পুদিনা ঢেকেছিল, এই জন্যই নষ্ট হয়নি এগুলো, না হলে রোদের যে তাপ, একেবারে সব কিছু নষ্ট হয়ে গিয়েছে আমার ছাদের। তো এখন আপনাদের ভাইয়া কুমড়া শাক কেটে নিচ্ছে। এই যে কুমড়া শাক দেখতে পাচ্ছেন, তারপরে পুঁই শাক, অথবা এই পাশে দেখলেন মরিচ, এগুলো সব কিছু চারা কিন্তু আমাদের নিজেদের বাসায় করা। নিজেদের গাছের শাক অন্যরকম স্বাদ আসলে। আর আমরা সার ঔষধ কম দেওয়ার চেষ্টা করি, তাতেই আমাদের যথেষ্ট ভালো শাক হয় এবং এটার স্বাদও অনেক বেশি ভালো হয়। আর আমরা আসলে এভাবেই সময়টাকে কাটাই। করোনাকালীন সময়, এখন চাইলেই বাইরে ঘোরাঘুরি করতে পারি না। গার্ডেনিংটাই হচ্ছে টাইম পাস করার একটা অন্যতম ভালো উপায় বলতে পারেন। আর আপনাদের ভাইয়াও খুব পছন্দ করেন গাছগাছালি, তারও খুব পছন্দ। এখন আপনাদেরকে অন্য একটা জিনিস দেখাবো। আমার শ্বশুর শাশুড়ি এসেছেন গ্রাম থেকে, বেশ কিছু জিনিস নিয়ে এসেছেন, ভাবলাম আপনাদের সঙ্গেও একটা শেয়ার করি। ভিডিওটা বেশ কয়েকদিন আগেই করা, কিন্তু ব্যস্ততার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছিল না, যার জন্য আমি আপনাদেরকে দুঃখিত বলে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটা দুধের বোতল আছে, আর এখানে আছে তিনটা হাঁসের মাংস। এই হাঁসটা কিন্তু আমাদের বাড়ির। আর এই যে দুধ দেখতে পাচ্ছেন, গরুর দুধ, এটা হচ্ছে আমার জায়ের নিজের গাভীর দুধ। আরও অনেক কিছুই আম্মা এনেছেন, আবার অনেক কিছু আনতে গিয়ে ভুলক্রমে রেখেও চলে এসেছেন, তার জন্য আম্মা কয়েক দফা আফসোসও করেছেন। আসলে মা বাবা ভালোবাসা অন্যরকম হয়, আপনারা সবাই জানেন। তারা আমাদের জন্য কিছু আনতে পারলে ভীষণ খুশি হন।
এখানে আছে কচু। এখানে দেখতে পাচ্ছেন আমাদের নিজেদের জমির আতপ চাল আম্মা নিয়ে এসেছেন, এই সব কিছু আম্মা নিজের হাতে গুছিয়ে নিয়ে এসেছেন। আর অনেকগুলো বাতাবি লেবু এনেছেন, তাছাড়া নারকেল আছে। আর এখানে দেখছেন কাঁকরোল, এটাও আমাদের গাছের। অনেক কিছুই হয় আমাদের বাড়িতে, অনেক রকমের শাক হয়, অনেক রকমের ফল হয়, অনেক কিছুই হয়। আম্মা তো পারলে পুরা বাড়িটাই তুলে নিয়ে আসতেন, এমন অবস্থা। আসলে তাদের বয়স হয়ে গিয়েছে, এখন এত ধকল নিয়েছে, এই জন্য কয়েক দফা আমরা তাদেরকে একটু বকাবকি করেছি, এত কষ্ট করার কী দরকার ছিল। তারা আসলেই তো আমরা সবচাইতে বেশি খুশি হই, কিন্তু তাদের একই কথা, না তোমাদের ছেড়ে আমরা খেতে পারবো না, তোমাদের ছাড়া কীভাবে খাবো। এত ভালো লাগে এই ধরনের আদর ভালোবাসা, কি বলবো আপনাদের। এই যে আমাদের গাছের নারকেল দেখতে পাচ্ছেন, এছাড়া আম্মা কয়েকটা সুপুরি এনেছেন, তিনি যেহেতু পান খান, সুপুরি তার জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আর আমাদের পাশের বাসে যে ভাবি আছেন, ম্যানেজার ভাইয়ের ওয়াইফ, ভাবিও কিন্তু পান খান, তো এখান থেকে কয়েকটা সুপুরি কিন্তু তার কাছেও যাবে। তো এই ছিল আজকের ভিডিওতে, জোড়াতালি ভিডিও বলতে পারেন। অনেকদিন আপনাদের সামনে কোনো ভিডিও উপস্থাপন করা হয়নি, অনেকেই অনেক রকম ভিডিও আমার কাছে চাইছেন, বেডরুম ট্যুর চাইছেন, অনেকে ক্যাবিনেট দেখতে চাচ্ছেন, এছাড়াও অনেক কিছু রিকোয়েস্ট আপনাদের আছে। ইনশাআল্লাহ সব কিছুই ফুলফিল করবো। আসলে আমার পরীক্ষার একটু প্রেশার, এই কারণেই আমি আপনাদের সামনে আসলে আসতে পারছি না, ডেইলি চাইলেও আসতে পারছি না। তো অবশ্যই বিষয়টাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার কোনো ভুল ত্রুটি হলে সেটাও অবশ্যই মার্জনা করবেন। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।